ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. تين نمبر প্রশ্ন বলছেন সালাত পড়া অবস্থায় যদি দেখি যকে রক্ত এবং রক্ত খেতে এবং রক্ত বের হচ্ছে এই অবস্থায় কি সালাত ভঙ্গ হয়ে যাবে যদি তিনি ইমাম হন? সালাত অবস্থায় যদি শরীর থেকে রক্ত বেরোয় দুই রাস্তার কোনো এক রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে অথবা বায়ু পথ দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তাতে ওযু ভঙ্গ হয়ে যাবে, সে রক্ত বেরোক অথবা অন্য কিছু বেরোক। কিন্তু শরীরের অন্য অন্য জায়গা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তাতে কি ওযু ভঙ্গ হবে? দ্বিমত থাকলেও সঠিক মত হচ্ছে এতে ওযু নষ্ট হবে না, সালাত ভঙ্গ হবে না, ওযু নষ্ট হবে না, সুতরাং সালাত ভঙ্গ করবে না, সালাত পুরো করবে। জি, এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সফরে এক সাহাবী তাহাজ্জুদ পড়ছিলেন রাত্রে, সফরে রাস্তায় কোথাও ছিলেন অবস্থান করে আর কোনো এক শত্রুর তীর এসে লেগেছিল, সে অবস্থায় তিনি সালাত চালিয়ে গেছে। রাসূলুল্লাহ কথা বলেনি যে তুমি এরকম সালাত পড়লে কেন, তো সালাত হবেই না, এ কথা বলেননি ঘটনা জানার পরে। তাহলে বোঝা গেল যে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না, আর ওযু যখন নষ্ট হয় না তখন সালাতও নষ্ট হয় না, সালাত পুরা করবে শরীরে রক্ত বের হলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেহরাবে যখন ইমামত করছিলেন তখন তার উপর অগ্নিপূজক মজুসি ইরানি আক্রমণ করেছিল, আল্লাহ আকবার, তিনি আহত অবস্থায় সালাত সম্পূর্ণ করেছিলেন যদিও ইমামত করতে পারেননি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে ইমামত কমপ্লিট করেছিলেন। তাহলে বোঝা গেল যে খলিফায়ে রাশেদ আমিরুল মুমিনীন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলা আমাদের চেয়ে বেশি জানতেন যে সালাত অবস্থায় রক্ত বেরোলে ওযু নষ্ট হবে না,